আমি গেলাম ওমানে রাত তো তিনটা, পথ পাই না, পথ দেখি না, একটা গাড়ি যাইতেছে থামাইলাম, কি হয়েছে ভাই? কলে পথ তো চিনি না। শোনো, ইসলামের চরিত্র শোনো, ওই ব্যক্তি শুধু আমাদেরকে পথ দেখায় দেয় নেই, কলে আপনি আমাদের কাছে আসেন, সে আমাদেরকে প্রায় 30-40 কিলোমিটার পর্যন্ত রহনুমাই করিয়া, পথ প্রদর্শন করিয়া, যখন আমরা পথ ঠিক পাইছি সেখানে দিয়া তার পাশে চলে গেছে। এটাই মুসলমানদের সংস্কৃতি। যখন পথের মধ্যে দেখবা কেউ জিজ্ঞাসা, ভাই যাবো কোথায়, অমুক দিকে যাব, সেনেন কি, যান যান, যাই না আমি, এটা মুসলমানের সংস্কৃতি না, এটা মুসলমানের চরিত্র না। কি করবা ভাই, আপনি কোথায় যাবেন, অমুক জায়গায়, হ্যাঁ ভাই আপনি অমুক জায়গায় যদি চিনো, কিছু শয়তান দেখছে, আমরা তো পথে চলি কিন্তু শয়তান আছে জানে না শোনে না, কেন ভাই এদিকে, ও নিজেও জানে না, এটা ধোকাবাজ, ওরা মুসলমান না, ওরা ধোকাবাজ। কিন্তু মুসলমান কি, আপনি দাঁড়াবেন সুন্দরভাবে বলবেন আপনি কোথায় যাবেন, অমুক জায়গায়, তখন একটা স্পষ্টভাবে এমনভাবে বুঝাবার চেষ্টা করবা সে যেন বুঝে, সে খুশি হবে, জীবনভর চরমনায় কথা মনে রাখবে। আর আমাদের কি অবস্থা, এখানে এই ট্রলার থামায়, জাহাজ থামায়, আমাদের চরিত্র কি সেখান থেকে তেল রাখে, তেল দিতে হবে, এই আমাদের চরিত্র। ও কি করে, যত জায়গায় যায়, ও তো সারা দুনিয়া ঘোরে, কি কয়, তাহলে ভাই গেছিলাম চরমনাই জাহাজ ভিড়াইছিলাম, ভাই খুই আন না, এগুলোর মতো খারাপ, আর দুনিয়াতে নেবে আমার তেল রেখে দিস, তুমি করছো একা, কিন্তু বদনাম গোটা চরমনাই, গোটা চরমনাই বদনাম করছে, তুমি কাজটা করছো একা কিন্তু বদনাম করা চরমনাই। অথচ আবার কিছু লোক চরমনাইতে আসে, বলে ভাই গেছিলাম চরমনাই, বাড়ির মধ্যে রয়েছি, গরু ঘরে রয়েছি, কিন্তু মানুষগুলি এত ফেরেস্তার মতো, আমাদের সাথে এত ভালো ব্যবহার করছে, বলতে পারি না, কলিজা ঠান্ডা হয়ে যায়, কলিজা ঠান্ডা হয়ে যায়। এইটাই উচিত ছিল চরমনাই। অথচ কিছু মানুষ আছে চরমনাই খারাপ ব্যবহার করে দেয়, ওরা বাংলাদেশের সব জায়গায় গিয়ে বলে মানুষগুলি এত খারাপ, চরমনাই মানুষ এত খারাপ না, অনেক ভালো, কিন্তু আমাদের মধ্যে কিছু মানুষের মধ্যে খারাপই আর চলে আসছে। এর কারণটা কি, যখন তুমি দেখো যদি তোমার উঠানে ঘুমাইছে, এখন তুমি যদি পয়সা নাও, এটা কিন্তু কলিজা লাগে, যে গেলাম বেটার বাড়িতে কোনো জায়গা পাইলাম না, উঠানে রয়েছে, আর পয়সা নেয়, এরা এত খারাপ, খালি পয়সা পয়সা পয়সা, এটা খারাপ লাগে, ভালো লাগে না, এটা ভালো লাগে না বাবা। তোমার মনে, তুমি কি জানো উজানি মাহফিলের অবস্থা কি, উজানি উজানি জানো, উজানি আজও পর্যন্ত যত মানুষ মাহফিলে যায় তাদের জন্য তারা নিজেরা খানা পাকায় না, প্রত্যেক বাড়িতে মেহমান নিয়ে যায়, প্রত্যেক বাড়িতে 10 জন 20 জন 100 জন 500 জন প্রত্যেক বাড়িতে নিয়ে যায়। আমরা 20 জন আসেন, আপনারা 100 জন আসেন, আপনারা 500 জন আসেন, গোটা এরিয়াটা সব মেজবান হয়ে যায়, আর যারা বাহির থেকে যায় সবাই মেহমান, সবাই মেহমান। আজকেও চরমনায় বাহির থেকে যারা আসে, আমি করজোর অনুরোধ করতেছি তাদেরকে মেহমান মনে করো, মেহমান মনে করো, মেহমান মনে করো, ওরা আমাদের মেহমান, বাহির থেকে আর্স, টেকনাফ, তেঁতুলিয়া, রূপসা, পাথুরিয়া, সেখান থেকে আর্স, এরা আমার মেহমান। হ্যাঁ আমি মেহমানদের দেখে বেচা বিক্রি করি, সব কিছু করি, আমার আর্থিক সুবিধা হইতেছে, আর্থিক সহযোগিতা হচ্ছে, তো বাকি এমন কিছু করিও না যা কলিজায় বাজে, কলিজায় বাজে। টিপ টিউবওয়েল পানি আনতে গেলে পানি বিক্রি করে আটকায় রাখে, নিজের বাড়ির পানি আটকায় রাখে, পয়সা দিয়া পানি দেয়, এরকম কিছু শোনা যায়,
মাফ করুক আল্লাহ। বরং চরমরাইল মানুষ তো এরকম ছিল, এখন আলহামদুলিল্লাহ শিকদার বাড়ি মাহফিলের আগে ঘাট দিয়ে দেয়, তারা মেহমান মনে করে ঘাট দিয়ে দেয়। কিসের পয়সা? আবার উজু গোসল করবে মানুষ, একটু কষ্ট করবে, আসছে এখানে, কিসের পয়সা? ঘাট দিয়ে দেয়, ব্যবস্থা করে দেয়, ভাল লাগে, দোয়া করে। এমনকি আমাদের দুলাল দাস, এই হিন্দু বাড়ি, ওই দেবুদাস থাকতে দেখছি, বাথরুম করে দিত সামনে, বদনা রাখত, মেহমান আসছে তাদেরকে সম্মান শ্রদ্ধার জন্য কত সুন্দর ব্যবস্থা করে। এরকম মেজাজ ছিল চরমনায় মানুষের, কিন্তু যখন ভাড়ার দিকে চলিয়া যাইতেছি তখন আমাদের মধ্যে বক্রতা চলে আসছে, বক্রতা কলব আস্তে আস্তে শক্ত হয়ে যাইতেছে। আমার এলাকার বাবাদেরকে বলবো, যুবকদেরকে বলবো, খবরদার এমন আচরণ করিও না যেই আচরণ ওই ব্যক্তি কষ্ট পায়, যে আচরণ ব্যক্তি কষ্ট পায়, বরং এমন আচরণ করো যেই আচরণের ব্যক্তি খুশি হয়। আলহামদুলিল্লাহ চরমরাইল এরকম হাজারো ঘর আছে যাদের সাথে বাহিরের মেহমানদের এমন একটা বন্ধুত্ব হয়ে গেছে, তারাও বেড়াইতে আসে আবার তারাও বেড়াইতে যায়, এত সুন্দর ব্যবহার করে। আলহামদুলিল্লাহ আমি চরমরাইল প্রত্যেকটা যুবককে বলবো, আমার মুরব্বীদেরকে বলবো, আমরা দিনদার হয়ে যাই, নেককার হয়ে যাই, আল্লাহওয়ালা হয়ে যাই। কি রাজি আছেন ইনশাআল্লাহ? চরমরাইল প্রত্যেকটা যুবককে দেখলে যেন অন্য অন্য যুবকরা অনুসরণ করতে পারে, অনুকরণ করতে পারে, যে আমি যদি চরমরাইল যুবককে অনুসরণ করি আমি দিনদার হয়ে যাবো, নেককার হয়ে যাবো, নেককার হয়ে যাবো। আচ্ছা এখানে বাহিরের বহু ছেলেরা আছে যারা দিনদার নেককার, তুমি হতে পারবা না কেন? কেন পারবা না? কারণটা কি? অবশ্যই তোমাকে নেককার দিনদার হতে হবে, তুমি খাদেম হতে হবে, তুমি চরমরাইল মাহফিলের একজন খাদেম, তুমি দিনের একজন খাদেম, ইসলামের একজন খাদেম, তুমি একজন দায়ী। তুমি নামাজ পড়তে যাও, নামাজে যাওয়ার সাথে সাথে তোমার ভাইকেও নামাজের জন্য দাওয়াত দাও, আল্লাহ দোস্ত নামাজ পড়ে লই, চল নামাজ পড়ে নিই, কি পারবো না ইনশাআল্লাহ? বসছো পাঁচজন দশজন কথা বলতেছ, নামাজের টাইম হয়ে, আল্লাহ দোস্ত নামাজ পড়ে লই, চল তো বেটা চল। অজুয়ার দিবে ভাই, কাপড় ঠিক নেই, কি ঠিক নেই কাপড়? আর ভাই তুই চল তো, দেখো না কাপড় টাপড়, তুই ঢিলা রাখ, কাপড় রাখ, টিস্যু পেপার রাখ। আমরা লঙ্গি পরি অনেকেই, হঠাৎ দেখা যায় এমন জায়গায় স্তেঞ্জা করতে পড়ছি ঢিলা নাই, তখন কি করো? এই যে কাপড়ের সিলাইয়ের জায়গা আছে, এই কাপড়ের সিলাইয়ের জায়গা মোড়ে আনো, মোড়ায় সেখান থেকে ঢিলা ব্যবহার করো। যখন পানির কাছে যাবা, যেহেতু চিহ্নিত আছে ওই সিলাইয়ের জায়গায় আমি ঢিলা ব্যবহার করছি, পানির কাছে যাও, পুরো কাপড়টা ধুইয়া ফেলো। কি হলো? কাপড়ও পাক হয়ে গেল, ডিলার কাজও হয়ে গেল, নামাজও কাজা হবে না। এরকম করো, অথবা দেখা যায় এমন এক জায়গায় বসছো যেখানে ঢিলা নাই, কিছুক্ষণ বসে থাকো, কাপ ভালো মতো ঝাঁকড়া টাকড়া দিয়া হাত দিয়া ধইরে পানির কাছে গিয়া ধুইয়া ফেলো, শেষ, পরিষ্কার হয়ে যাবে, তোমার ঢিলার কাজ হয়ে যাবে, অপবিত্রও থাকবা না, নামাজও কাজা হবে না, ঠিক না? আজকে যদি আমি আমার এলাকার সবাইকে বলি সুরা ফাতিহা বলেন তো কে কে পারেন? অধিকাংশ ধরা খাবে, মক্তব নেই, মক্তবে যায় না। আমি তোদের কসম করে বলি, আজকে থেকে নিয়াত করো তোমার বাচ্চা যেন মক্তবে ভর্তি হয়, মক্তবে যায়। একটা বাচ্চাও যেন মক্তব থেকে খালি না থাকে, একটা বাচ্চাও যেন মক্তব থেকে খালি না থাকে। অনুরোধ করি, অনুরোধ করি, আগে কেরাত শিক্ষা দাও, আগে কেরাত পড়াও, তারপরে যা কিছু পরে হবে আগে সহিভাবে কোরআন শিক্ষা দাও। প্রত্যেকটা মসজিদে মক্তব চালু করো, প্রত্যেকটা মসজিদে মক্তব চালু করো। একটা বাচ্চাও যেন মক্তব থেকে বাহিরে না থাকে, একটা বাচ্চাও না। মহিলা মাদ্রাসা খোলা হয়েছে, আমাদের প্রত্যেকটা চরমনের মানুষ, আমাদের মা বোনেরা, আমাদের বাচ্চারা মহিলা মাদ্রাসা পড়বে, ওরা দিনদার হবে, ওরা নেককার হবে, ওরা আল্লাহওয়ালা হবে। গোটা চরমনাইটা জান্নাতের বাগিচা, এখানে ঢুকলে মানুষ দিন শিখবে, দোকানদারের মাথার মধ্যে টুপি থাকবে, দোকানদারের চেহারার মধ্যে দাঁড়ি থাকবে, দোকানদারের মধ্যে ইনসাফ থাকবে, ইনসাফ থাকবে। ওরা দুই নাম্বারকে এক নাম্বার বলবে না, ওরা মাপে কম দিবে না, আনার সময় বেশি আনবে না,
ধোকাবাজি করবে না। আমাদের প্রত্যেকটা দোকানদার দিনদার হবে, প্রত্যেকটা ব্যবসায়ী দিনদার হবে। চরমনাই মানে কিন্তু ধোকাবাজ নেই, ওয়াদা খেলাপ নেই, মিথ্যা বলে না, এরা মিথ্যা বলে না, এরা ধোকাবাজি করে না। অথচ দেখা যায় আমাদের চরমনাই করুর বাজারে আমাদের এলাকার মানুষরা ধোকাবাজি করে না। আজকে তে নিয়াত করবো, ধোকাবাজি করবো না। ব্যবসা করেন হালাল, ধোকাবাজি হারাম, কি কথা ঠিক না? কাজী ইনশাআল্লাহ আমি বলতে চাই চরমনার প্রত্যেকটা মানুষ আদর্শবান নেককার দিনদার হবে। এরপরে আসেন মুরব্বীরা, মুরব্বীরা যারা কেরাত জানেন না, কেরাত পড়তে পারেন না, সারাদিন চাটকে চালাম মারেন, দোকানে বসিয়া সারাদিন চা খান, কই আধা ঘন্টার জন্য বয়স্ক কোর্সে ভর্তি হতে পারেন না? আধা ঘন্টার জন্য, একটা ঘন্টার জন্য বয়স্ক কোর্সে ভর্তি হতে পারেন না? তা হন না কেন? কেরাত পড়েন না কেন? আমরা কেরাত করি না। এর জন্য আমি বলবো এলাকার প্রত্যেকটা মানুষ যেন দিনদার নেককার হয়ে যায়, তারা যেন কেরাত শিক্ষা করুন। রাজি আছেন ইনশাআল্লাহ? কে কে রাজি আছে? আল্লাহু আকবার, দুই হাত তুলে আল্লাহু আকবার, আলহামদুলিল্লাহ।